আসসালামু আলাইকুম। আমি এখানে একটা টিভি চার্জার ফ্যান পেয়েছি, সিটিসি ডিফেন্ডার মডেল DF2912। এখানে আমি ফ্যানটা ভিডিওটা শর্ট করার জন্য ফ্যানটা আমি আগে থেকে খুলে রেখেছি। তো এটা আমাদের খুব কাছের পরিচিত একটা লোকের ক্যানসন ব্যাটারি, আমি লাগাই দিয়েছি। ব্যাটারিটার কোয়ালিটি খুবই ভালো, সার্ভিসও ভালো। যাই হোক, মেন পর্যায়ে আসি। তে উনি বলছে যে ভাই লাইন থাকা বটে হঠাৎ করে বাস্ট হয়েছে। তো আমি বাস্ট হয়েছে তো মনে করলাম যে মনে হয় যে চপার সার্কিট থাকে ওই সার্কিটটা একবারে বাদ হয়ে যাবে। তো এই যে সার্কিটটা আমি খুললাম, খোলার পরে যে চারটা ব্রিজ রেক্টিফায়ার থাকে, রেক্টিফায়ার খারাপ, রেক্টিফায়ার লাগানো ফিউজ কেটে গেছে। রেক্টিফায়ার চারটা লাগালাম, তাও দেখছি শর্ট আছে। আইসি খুলে লাগাচ্ছি, তাও দেখছি শর্ট আছে। তারপরে যে আপনার আউটপুটে যে দুটো ডায়োড থাকে, আউটপুটে যে দুটো ডায়োড, এটাও 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 খারাপ। দুটো লাগাইছি, ওই যে আপনার দেখেন ঠ্যাং কাটেনি এখন, আমি সরি ঠ্যাং কেটে ফেলেছি। এই যে এখানে আউটপুটে দুটো ইয়ে আছে। তারপরে লাগাইয়া আইসি খুলেও লাগাই দেখি তারপরে শর্ট আছে। তারপর দেখছি যে এই মেন ফিল্টারটাও, মেন ফিল্টারটাও আপনার শর্ট হয়ে গেছে। আর 33UF 400 ভোল্ট মেন ফিল্টারটাও নষ্ট হয়ে গেছে, একবারে শর্ট দেখাচ্ছে। তো আমি তো মনে করছিলাম যে আইসি নষ্ট, আইসি ড্রাইভারও নষ্ট, যে আপনার 5 ভোল্ট 3 ভোল্ট ওঠে ওটাও নষ্ট। তো মনে করছিলাম যে হবে না, যে আমাদের খুবই কাছের লোক, আমাদের পারমানেন্টলি রেগুলারই আমাদেরকে কাজ দেয়, বড় বড় কাজ দেয়। তো আমি এটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে না, আমি সার্কিটটা ওকে করবই। এই সার্কিটটা খুবই ভালো সার্কিট, কিন্তু একবারে আবার যদি এরকমভাবে পুড়ে যায় তে ওকে করা খুব টাফ হয়ে যায়, ওকে করা খুব টাফ হয়ে যায়। তার ভিতরে যে যে আপনার এই আইসি আছে, এই আইসিটা সহজে পাওয়া যায় না। এটা ট্রান্সফর্ম লাগালে ওই রকম অ্যাম্পিয়ার আসে না, এসিতে দিলেও ফ্যান ওরকম জোরে বসে না। আইসি নাম্বারটা বুঝে আছে না, ক্যামেরাতে ফোকাস খুব কম করছে, আমার একটু অন্ধকার আছে একটু। তো যাই হোক, আপনার ব্রিজ রেক্টিফায়ার, ক্যাপাসিটার, আউটপুটের ডায়োড এগুলো সব শর্ট ছিল। তারপর লাগায় আমি জিনিসটা ওকে করলাম, এখন আমি প্লাগে দেব। প্লাগে দিয়েছি, এই দেখেন চার্জিং লাইট জ্বলছে, এই যে চার্জিং লাইট জ্বলছে। এই যে আমি প্লাগ খুলে নিলাম, এই যে চার্জিং লাইট চলে গেল, এই যে চার্জিং লাইট আবার জ্বলছে। তো এটা যে অবস্থা ছিল তা আমি তো মনে করছিলাম যে হবে না, যে দেখছি যে ইনশাল্লাহ সাকসেস হয়ে গেলো। টেলিফোনের এই সার্কিটগুলো পাওয়া যায় না, পাওয়া গেলে আপনার অনেক দাম, প্রায় 350 থেকে 400 টাকার মতো দাম লাগে। আর এটা অনেকেই কাজ বুঝে না, তখন ওই একটু হালকা একটু ডিস্টার্ব বাড়লে দেখা যাচ্ছে সার্কিট চেঞ্জ করে ট্রান্সফরমার ঢোকায় দেয়। কিন্তু এই সার্কিটটা মেন আপনার যেই মেন যে টপিক হচ্ছে, মেন টপিক হচ্ছে এই ডায়োডটা, এই ডায়োডটা ম্যাক্সিমামই ব্যাটারিতে ভোল্টেজ টানে। তো এই যে ডায়োডটা আপনার ম্যাক্সিমামই শর্ট হয়ে যায়। ক্যামেরাতে একটু ফোকাস করছে, এই যে মেন ডায়োডটাই, এটাই এখানে দুটো ডায়োড লাগানো থাকে, এই মেন ডায়োড এখানে দুটো ডায়োড লাগানো থাকে, এই ডায়োডটা শর্ট হয়ে যায়। আপনারা এখন যদি আবার যদি কমা দুটো ডায়োড লাগান, 54 যদি ডায়োড লাগান কমা, লাগানোর সঙ্গে সঙ্গে এটা আবার শর্ট হয়ে যাবে। হ্যাঁ, যেখানে ছিলাম সেখানে হচ্ছে আপনার যেই মেন ডায়োড দুটো, এই ডাট তো অনেকে কাজ বোঝে না, ডাট দুটো যদি কমা লাগান, ভালো কোয়ালিটি না হয়, লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাবে, লাগানোর সঙ্গে সঙ্গেই কেটে যাবে। এখানে ভালো অ্যাম্পিয়ার, ভালো ডায়োড লাগাতে হবে। আর এই ক্যাপাসিটার আমি কখনো শর্ট পাইনি, এই ফ্যানটাতে দেখছি ক্যাপাসিটার শর্ট। সাধারণত যারা কাজ করেন তারা আমার একটা মানে উপদেশী ভাবেন, তারা আগে সম্ভবত আপনার এই যে যেই আউটপুটের লাইনে, আউটপুটের লাইনে যেই রেক্টিফায়ার দুটো থাকে, অল ফার্স্ট আপনার রেক্টিফায়ার দুটো চেক করবেন। যদি ফিউজ কাটে,
রেকটিফায়ার বাস্ট হয়ে যায়। সর্বপ্রথম আপনি ওটা রেকটিফায়ার ব্রিজ রেকটিফায়ার লাগানোর পরে সর্বপ্রথমে আপনি ব্রিজ ডায়োডটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর ভালো কোয়ালিটির ডায়োড লাগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আইসি সহজে খুব কম কাটে, কারণ সেফটি আছে এখানে, ফিউজ আছে। আর ক্যাপাসিটারটা বাস্ট পাইনি, কিন্তু এই প্রথম আমি ক্যাপাসিটারটা বাস্ট পেলাম। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার পেজকে একটু সবাই ফলো করেন, ইনশাল্লাহ। ধন্যবাদ।